ওই দুইটা জিতাই রাছো আচ্ছা ওকে তুমি সবটি মাছ তুলো দিকে আরো হলদি ভাই মাছ দেখি দুই যায়নি দামে ধরে কিনলাম বাইরে গেছে থাকি ওয়েলকাম টু সিলেট টু লন্ডন দেশ এবং প্রবাস থাকি যে ভাই বোন জয়েন হয়েছেন এবং পরবর্তীতে যারা জয়েন হইবা সকলে ধন্যবাদ জানাই প্রিয় ভিউয়ার্স আমি শেখ জুয়েল আহমদ আজকে আপনার লগে আছি কাশিমপুর পাম হাউস বাংলাদেশ ফান ইউনিয়ন বোর্ড মৌলভী বাজার আমার পিছনে আপনারা দেখতে পাররা কাশিমপুর পাম হাউস বাংলাদেশ ফান ইউনিয়ন বোর্ড মৌলভী বাজার এখানে আসলে খুব সুন্দর একটা জায়গা এই জায়গার এখানোর মাঝে অনেক মানুষ সকল তারা প্রত্যেক দিন তারা আইন বেড়াইয়া যায় আর দেখার মতো একটা মানে জায়গা এটা তো এখানোর মাঝে অনেক যে জেলে বাই অকল আসুন বা নৌকা লইয়া এখানোর মাঝে তারা মাছ মাররা এরপরে এখানোর যে আঁশ আছে এখানোর রাজা সকল এখানো মানুষ যে ফাল হইন ওখানোর মাঝে তারা মানে চাইরা দিন আইলে এখানো খেলাধুলা করে তোমরা এনে কেটা করো বাবাই অকল হ্যাঁ মাছ কোনো মারছো এটা কি জাত মাছ মারছো ইয়া লাছো নিবা ইটা কি দাও বা ইটা লাছো তো ইটা তো হ্যাঁ বাইমো তেতা বলে জাতি মাছ মারিলিস তোমার বাড়ি কোনো কোন দারো পাম্পর গেলা তোমার নাম কীটা ডেইলি মাছ কত মার তারো সাইড পাঁচ হাজার টাকার মাছ মাশাল্লাহ মাশাল্লাহ বড় মাছ বেচছ তো অত কম বয়স অত মাছ মাইলে তো টেকা কার গেছে নি আদৌ তে মাছ কি দেখুন ব্যস্ত না এটা তোমার কাস্টমার কোয়াই ও তাই কাস্টমার ধারো নি বাইর বাইর কোন জায়গা সহাদার বাদুপুর ওহ ঠিক আছে কিতা মাছ কিনা দিয়েছো তো কোন কিতা আপনি কিনতা না কিতা মাছ গুন কত কইছো গুন একশো নিবাল আছো মাছ তখন ভাই কত কইছো আপনারা দেখতে পাররা যে এখানোর মাঝে মাছর পঞ্চাশ টাকা দিয়ে বাইয়ে তাই মাছ কিনরা ছোট একটা বাইর গেছে থাকি ছোট ভাই ই মাছ কোনো মারছো তুমি ও ওখানে মারছো মাছ ও ও ফানির মাঝে মাছ মারছো তোমার নাম কি আব্দুর রহমান মাশাল্লাহ খুব সুন্দর নাম তো কিতা এখানে কেন আইছো গুরবার জন্য ডেইলি আউনি কেন সুন্দর নি জায়গা বুঝছি বুঝছি এখান থেকে কত আন্দুর তোমরা বাড়ি কত আন্দুর এখানে যে গাছর যে বাগান খুব সুন্দর বাগান ওই দো বাগান যে মেরামেরি দেখা যায় এখানে মাঝে ওই দো মেরামেরি বাচ্চা আমার দেখলে দূর মারি বাগম বাগম দৌড়ে না ও কি মেরাবের বাচ্চা ওই দইটার লয় লাগার পরে ওইটার মা আইছে দৌড়িয়া আমার প্রতি কি বাচ্চার প্রতি কি ভালো আসা মার দৌড়িয়া আইছে খুব সুন্দর জায়গা টাকা থাকলে এখানে যাইতে গুরুত্ব আইলাম নে রে ভাই ফসল আমার নাই ভাই লেখছেন টাকা থাকলে ভাই এখানে তো টাকার বেশির প্রয়োজন লাগতো না এখানে আপনি আইতইলে হইতেন নতুন ব্রিজ ইয়া আপনি শেরপুর থেকে যদি আইন বা মৌলভী বাজার থেকে আইন আপনি নতুন ব্রিজ আইতইবা নতুন ব্রিজ থাকি আপনি ঢুকতইবা ইয়া নতুন ব্রিজের ওদিকে ঢুকিয়া আপনি আইতইবা কাশিমপুর পাম হাউস করলে বেশি দূর না নতুন ব্রিজ থেকে প্রায় 20 মিনিটের মতো 10-15 মিনিট মতো মানে রান লাগতো মাছ পাইছেন নি দিদি দেখেন চাই আপনার মাছ আমরা ভিউয়ার্স দেশে বিদেশে অনেক ভাই বোন হলদে আপনারা দেখরা আর একটু মেলাইন দে একটু একটু মেলাইলাইন দুই তরকারির বুঝই গেছে দুই তরকারি খেউ দেন যাইন শোনা যাইতেছে ভাই দুবাই থেকে দেখতেছি ধন্যবাদ দিয়ে খেউ কেম দিবাই দিতা আপনারা দেখাইবো আমি যে মাছ মাছের যে খেউ দিবা তাই নখন খেউ না এটার শরীরের কিতা বাবা উড়াল জাল নানি উড়াল জাল ও সার উড়াল উড়াইয়া মারো উড়াল ও ও আমাই গেছে আমাই দিব এখন দেখি গজার উজার আমাই নিবা গজারও আমাই যায় গোয়াল আমাই নি ঠিক আছে তো মানুষের সানিলারা মাছ মাইরা ভাই খেউ মার যদি যাও ওটা সব আমার দিলেইও সবটি আমার দিবাই নি দিলে ভাই নি দেখি কিতা বড় মাছ উঠছে নি ভাইয়া কইরা ই খেউর মাঝে যদি মাছ উঠে সেগুলো আমার দিলে বা দেখতাম আমরা মানে কেমন মাছ উঠছে একটু উপরে লিয়ে যাও বা দেখতাম যে বাক্কা মাছের লড়া সরা করে দেখি দেখাও চাই কয় এটা কি জাত গুতুম নানি মাছ বেস পাইনি
দেখি মাছ বন্ধু, তোমার ভাগ্য ভালো, অনেক মাছ উঠছে। জয় জয় বন্ধু জামিল চৌধুরী, কানাডা থেকে দেখলাম, মাহবুব চৌধুরী ভাই আছেন কানাডা থেকে দেখলাম। ভাই দেখি মাছ, মাছ কোয়াই মাছ লিয়ে উঠো। ওখান পাইছো নি আজকে? কোন সময় লাভছিল? ফজর তো আমি অর্গুন ভাই এটা বিশ্বাস হইল না রাবা ভাই, তুমি মনে হয় 10 মিনিট আগে লাম সমার্জে লাগে। এক ভাই এক কে উল্লো গে মাছ পাইলি যেন অনেক 10-12টা চেহেং টেহেং লাগাইয়া ফুটি উঠি লাগাইয়া যা জাতি মাছ আছে। অনু অনু মাছ এটা একবার এটা খাঁচা মরিচ দিয়ে আর কিতা দিবা বাঘর পাতার কিতা খাঁচা মরিচ বাঘর পাতা দিয়ে একবারে ফ্রেশ মাছ ও মাইরা লই হরছ নু আর নাগা মরিচ ইয়া জাল। ও ভাই এর আপনার বাড়ি কোন জায়গা? ভাই মাছ দেখি দই যায়নি দামে ধরে কিনলে বাইরে থাকি যেমন চৌধুরী সামনে তো আমরা খালার বাড়ি যাইবি না ভাই খালার বাড়ি আপনার তুমি দে মাছ কইলাই দে তোমার যত বিতে আছে না মাছ শেরপুরের মাছ আমরা কিছু শেরপুরের মাছ নাই বাবা এটা কাশিমপুর পাম হাউজের মাছ আমরা ইমরান খাল তালুকদার ভাই আছেন শেরপুরের মাছ শেরপুর নাই কাশিমপুর পাম হাউজ দেন ওখানোর আমি একটু দেখাই লাই আমার অত অন্ত মাত্রাম আর কেউ আর কই না দেখার কথা আমি নিজে নিজেও দেখাই লাই। আব্দুল রাহিম ভাই আছেন ফ্রম আসাম ইন্ডিয়া থেকে দেখা ওই তো আমার করে দি ভাই হল দিদি মাছ দেখি মাছ দেখাও যাই এদিকে আও মাছ দেখাও ওই তো মাছ দেখি দেখি অলরেডি ও ভাই অন দাম কত কইলো আমার আবার বাড়াই কইও না যে তবে সো তো লিমিট কো কত দাম ধর কইলো বাড়া লাগলে মিনা নাইলে নাই দি আর কই দে তুমি না কইলা অর্ডার ভিতরে আরো আছে কে এটা তো ইন আর কত ওরা মাছ আচ্ছা কইলো কত কইলো আচ্ছা মাছ ফালাও কো সুবিধা নাই এটা ফালাই শুনি কত টাকা কইলো 800 টাকা বেশি যায় না 800 টাকা বেশি যায় না 800 টাকা মাছ না ও তুমি যেটা দেখাই রা এটা বেশি বড় নাই ওই তো দেখছি আমি আমি এদিনও নিছি আচ্ছা আমি আপনাকে ডিপ জলন মতো লাগে এমডি শিবলি ভাই লেসন আমার বলে ডিপ জল লান লাগে ধন্যবাদ ভাই ডিপ জল কইয়া খুশি থাকবেন আপনি ভাই ওগুন কত টাকা ও ভাই খুব বেসারটা কইন আপনি যদি ওই তো আমি নিমো আনাইলে আমি নিতাম না আমি কিতা হ্যাঁ আমি কিতা কইতাম আমি দিলে তোমার দিম 300 টাকা দিম হ্যাঁ 300 টাকা কইলে দিল আমারে বুঝছি তোর তো দিলেই তাই তা তো আর ফুটি ছুটি আছে আর কি তাই আছে বুঝছ নি মাছ কিতা ও মরি গেছে না এটা মাছ মরতো নাই দেওয়ার লড়া তো চাই 500 টাকা কইছে তাই না করুন বলছি 500 টাকা হইলে দিতা তাই কই না ভাই আরো বেশি ব্যস্ত হইলে তাই তাই বলে এখন 800 টাকা ব্যস্ত তুমি ভাই দাম বেশি কই এখানে দাম বেশি কই এখানে তো মাছ তো ফায়ও দাদা আমি লাইফ টাইম শেষ হয়ে যাবো নি মিনে আর একটু বাইরে আসলে এখানেও যে পরিমাণ তারা মাছ হয় আর কিন্তু দাম হইলো ডাবল আমরা জিলাখান বাংলাদেশও মাছ কিনি বাজার থাকি এত দাম দিয়া কিনি না আমি 3000 টাকা মাছ হয়েছি ওখানে তার তাই বলা কইছে 300 বা দেই সারা কইছে 500 টাকা পরে তাই না করুন কন্যা ওই তো নাই তুরা সাথে আর কিতা ওলান কিতার মাঝে তিনি এত মাছ পাওয়ার পরও দাম ভাই এখানে মাছ খুব দাম অন্য একজনে মাছ মার রাতায় নিজেও কইরা কইরা ভাই এখানে মাছ এমনি দাম সবসময় দাম এখানে মাছ শরীফা বেগম এলে সইন এত দাম খেনে বাবাজি মাইজি নো দাম হোক কিন্তু তোরা সাইড মাছ কইন তারা 1000 বা যখন 800 পর্যন্ত কই খাম হয় না দাম মাছ বেশি না ভিডিওর মাঝে একটু দেখতে পারেন আপনারা মাছ মনে হয় বেশি কিন্তু কি একবারে কম তলা তরিত আছে মাছ সাইডটা চাষা কিতা বান্ধো চাষায় কইরা চাষার মাথ বসে না জান না দূরতেই মাত্রা তাই কইরা জাল রে কিতা করা উকাইরা তোমরা এনে কিতা করো এনে রিক্স তো ওই দিকের মাঝে মেশিন দিয়ে পানি কিতা আর তোমরা দের নিচে এখানে তো টান মাইলে যায় কি কেউ মরছে উঠছে নিনো হ্যাঁ ওরা যাওয়া যায়নি কি যাওয়া যায়
ওই যান না ব্রেক ব্রেক মার দাও